শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ভারতে 13,000 ফুট উচ্চতায় গাদার পিঠে টিকার বাক্স নিয়ে তিব্বত সীমান্তে গেল ভারতীয় স্বাস্থ্যকর্মীরা। এবার ভারতের অগ্নি পরিবারে নয়া সদস্য পরমাণু অস্ত্রবাহী প্রাইম ক্ষেপণাস্ত্র নতুন ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ করল ভারত। ভারতের মানচিত্র থেকে বিচ্ছিন্ন কাশ্মীর, টুইটারে সমালোচনায় ভারতীয়রা। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জলবিদ্যুৎ প্রকল্প চালু হল চীনে। ভূমধ্যসাগর থেকে বাংলাদেশি সহ 178 অভিবাসী প্রত্যাশী উদ্ধার, মৃত্যু দুইজনের। এবার নিজের ভাতিজাকে ফাঁসির আদেশ দিল বাদশা সালমান। এবং সবশেষ থাকছে মার্কিন হামলার কঠোর প্রতিশোধ নেওয়ার হুমকি দিল হাসরত আল শাবি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। উচ্চতা 13,000 ফুট, পৌঁছে দিতে হবে কোভিড টিকা, দূরত্ব পেরোতে হবে 180 কিলোমিটার। স্বাস্থ্যকর্মীরা এই অসম্ভবকে সম্ভব করেছেন অরুণাচল প্রদেশে। সে রাজ্যের মুখ্যমন্ত্রী পেমা খান্ডুর টুইট করা একটি ভিডিওতে দেখা গিয়েছে, গাড়িতে চেপে কিছু রাস্তা গেলেও অনেকটা পায়ে হেঁটে এবং গাদার পিঠে জিনিসপত্র চাপিয়ে যাত্রা করতে হচ্ছে স্বাস্থ্যকর্মীদের। এই ভিডিওটি টুইটারে টুইট করে পেমা লিখেছেন, দেশের প্রতি কর্তব্য পালন করার জন্য এই ইচ্ছা শক্তি অবাক করার মতো। তিনি বলেছেন, তিব্বত সীমান্তে একটি গ্রামের টিকাকরণ কর্মসূচি চালাতে যাচ্ছেন স্বাস্থ্যকর্মীরা, এটি তারই ভিডিও। তারপরের একটি বিরোধী দেখা গিয়েছে, এক ব্যক্তি পিপিএ কিট পরে টিকাকরণের কাজ করছেন। পেমা উল্লেখ করেছেন, অরুণাচল সরকার ব্রুকপা উপজাতির 100% টিকাকরণের কাজ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। টুকগা এলাকায় 133 ফুট উঁচুতে অবস্থিত এই গ্রামে তাই টিকা পৌঁছে দিচ্ছেন স্বাস্থ্যকর্মীরা। ইতিমধ্যে প্রায় 2,000 মানুষ এই ভিডিওটি দেখেছেন। অরুণাচল প্রদেশে এমনিতেই দেশীয় গড়ের থেকে টিকাকরণের হার বেশি, সে রাজ্যে 7,800 থেকে বেশি মানুষের টিকাকরণ হয়ে গেছে। রাস্তাঘাট বা রেলের ট্র্যাক, যে কোনো জায়গা থেকে এই উৎক্ষেপণ করলে অত্যন্ত নিখুঁতভাবে প্রতিপক্ষের উপর আঘাত হানতে পারে, এমনই একটি ক্ষেপণাস্ত্র বানালো ভারত, নাম তার অগ্নি প্রাইম। ভারতের অগ্নি ক্ষেপণাস্ত্র পরিবারের এই নয়া সদস্য বাকি মিসাইলগুলোর চেয়ে অনেক উন্নত মানের। সোমবার সকালে 10:55 নাগাদ উড়িষ্যার উপকূলে বালেশ্বরের কাছে এপিজে আব্দুল কালাম দ্বীপ থেকে ছোড়া হয়েছিল এই ক্ষেপণাস্ত্রটি। নির্ভুল লক্ষ্যে নিখুঁতভাবে আঘাত হেনেছে অগ্নি পি, বিবৃতি জারি করে জানিয়েছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। ভারী জ্বালানি নির্ভর অগ্নি পি ক্ষেপণাস্ত্র রয়েছে দুই স্তরের ব্যবস্থা। এই ধরনের মডেলে সিলিন্ডারের মতো দেখতে একটি পাত্রে রাখা থাকে এই ক্ষেপণাস্ত্রটি। প্রয়োজন মতো এক জায়গা থেকে অন্য জায়গায় ক্ষেপণাস্ত্রটিকে যাতে দ্রুত নিয়ে গিয়ে উৎক্ষেপণ করা যায়, সেই কারণেই এই ক্যানিস্টার মডেলে তৈরি করা হয়েছে অগ্নি পি। 1,000 থেকে 2,000 কিলোমিটার পর্যন্ত দূরে থাকা লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম তুলনামূলক ছোট এবং হালকা পাল্লার এই ক্ষেপণাস্ত্র। মূলত যৌগিক পদার্থের দিয়ে এই মিসাইল তৈরি হওয়ায় তার ওজন অগ্নি সিরিজের বাকি অস্ত্রের চেয়ে অনেকটাই কম। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ভারতীয় মানচিত্র থেকে কাশ্মীরকে আলাদা করে দেখানো হয়েছে। এর জেরে ভারতের কেন্দ্রীয় সরকার আপত্তি জানিয়েছে বলে ভারতীয় সংবাদ মাধ্যমে সোমবার প্রকাশ করা হয়েছে। খবরে বলা হয়, টুইটারের ক্যারিয়ারের অংশের টুইপ লাইফে প্রদর্শন করা বিশ্ব মানচিত্রে কাশ্মীরকে ভারত থেকে আলাদা দেখানো হয়েছে। এর পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই ভারতের সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা শুরু হয়েছে। অনেক ভারতীয় নাগরিক টুইটারকে ভারতীয় স্বার্থের প্রতি বৈরী মনোভাব প্রদর্শনের জন্য সমালোচনা করেন। ভারতীয় সংবাদ মাধ্যমের খবর অনুসারে, টুইটারে প্রদর্শিত এই মানচিত্রের জেরে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ভারতীয় আইনে ব্যবস্থা নেওয়ার জন্য দেশটির সরকার চিন্তা করছে। এর আগে গত বছর অক্টোবরে টুইটারের জিও ট্যাগে কাশ্মীরকে চীনের অংশ হিসেবে উল্লেখ করার প্রতিবাদে টুইটারের কাছে নোটিশ পাঠিয়েছিল ভারত সরকার। ওই সময় টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তা জ্যাক ডোরিসের কাছে চিঠিতে দিল্লি তার অসন্তোষ জানায়। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জলবিদ্যুৎ প্রকল্প চালু করেছে চীন। 1 জুলাই চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি অফ চায়নায় 100তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে তিব্বত মালভূমির দক্ষিণ পূর্ব প্রান্তের জিনশা নদীর উপর নির্মিত 289 মিটারের বাইহেতান জলবিদ্যুৎ বাঁধের আংশিক কার্যক্রম সোমবার শুরু হয়েছে।
বিদ্যুৎ উৎপাদন ক্ষমতার হিসেবে চীনের থ্রি অর্জেস ড্যাম নামের বাঁধ প্রকল্প আগে থেকে বিশ্বের সবচেয়ে বড় বিদ্যুৎ কেন্দ্র। আর বাইহেতান হাইড্রো পাওয়ার ড্যাম নামের যে বাঁধটি উদ্বোধন করা হলো সেটি বিশ্বের সবচেয়ে বড় ফটকওয়ালা বাঁধ। রাষ্ট্রায়ত্ত সম্প্রচার সিসিটিভি জানাচ্ছে বাইহেতানের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা 16,000 মেগাওয়াট। যখন এখানে পূর্ণমাত্রায় বিদ্যুৎ উৎপাদন শুরু হবে তখন একদিনে উৎপাদিত বিদ্যুৎ দিয়ে 5 লাখ মানুষের সারা বছরের চাহিদা পূরণ হবে। বাদ দিয়ে বিদ্যুৎ উৎপাদনের পরিবেশগত বিপর্যয়ের বিষয়টি উপেক্ষা করে একে বেইজিং কার্বন নিরপেক্ষ লক্ষ্য অর্জনের মাইল ফলক হিসেবে তুলে ধরেছে চীনের কর্মকর্তারা। একে গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষম দানব আকৃতির হাইড্রো টারবাইন ব্যবহৃত হবে, এরকম অন্তত 16টি জেনারেটর থাকবে। উল্লেখ্য, বিদ্যুৎ উৎপাদনের দিক থেকে প্রথম স্থানে রয়েছে থ্রি অর্জেস ড্যাম, যার বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা 22.5 মেগাওয়াট। ভূমধ্যসাগর থেকে ভাসমান অবস্থায় বাংলাদেশি সহ 178 জন অভিবাসীকে উদ্ধার করেছে তিউনিশিয়ার নৌবাহিনী। রোববার তিউনিশিয়া উপকূল থেকে তাদেরকে উদ্ধার করা হয়। ওই সময় উদ্ধার করা হয়েছে 2 জনের মরদেহ। উদ্ধারদের বেশিরভাগই বাংলাদেশি, যারা নৌকায় অবৈধভাবে লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন। উদ্ধার অন্যরা হল ইউরেট্রিয়া, মিশর, মালি এবং আইবরি কোস্টের নাগরিক। পরে তিউনিশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সোমবার মোহাম্মদ জেকরি জানান, অভিবাসন প্রত্যাশীদের নৌকায় ভূমধ্যসাগর দিয়ে ইউরোপ যাচ্ছিল। পথে তাদের নৌকা ভেঙে যায় এবং সেটি ডুবে যেতে থাকে। পরে সংকেত পেয়ে তিউনিশিয়া নৌবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাদেরকে উদ্ধার করেছে। এর আগে গত 25 জুন ভূমধ্যসাগরে ভাসমান অবস্থা থেকে 264 বাংলাদেশিকে উদ্ধার করা হয়। পরে তিউনিশিয়া কোস্ট গার্ড জানায় 264 বাংলাদেশি এবং 3 মিশরীয় নাগরিক সহ 267 অভিবাসী প্রত্যাশী একটি নৌকায় অবৈধভাবে লিবিয়া থেকে ইউরোপ যাচ্ছিলেন, কিন্তু মাঝ সমুদ্রে নৌকাটি বিকল হয়ে গেলে বিপদে পড়ে যান তারা। এরপর এসব অভিবাসী প্রত্যাশীকে তিউনিশিয়া দক্ষিণাঞ্চলীয় বেন গুয়েতিয়ানের বিমানবন্দরে পৌঁছে দেয় নৌবাহিনী। পরে তাদের IOM এবং রেড ক্রিসেন্টের হাতে তুলে দেওয়া হয়। সৌদি আরবের উচ্চ পর্যায়ের সেনা কর্মকর্তারা জেনারেল ফাহাদ বিন তুর্কি আব্দুল আজিজকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়েছে। তুখুর এই সেনা কর্মকর্তা বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের ভাতিজা। ইয়েমেনে সৌদি আরবের চলমান আগ্রাসনে নেতৃত্ব দিচ্ছিলেন জেনারেল ফাহাদ। তার স্বজনদের বরাতে রোববার গালফ নিউজ জানিয়েছে, সৌদি আরবের বাদশাহ সালমান মোহাম্মদ সালমান এবং প্রতিরক্ষা মন্ত্রী ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রের দায়ে তার বিচার করা হয়েছে এবং এই সিনিয়র যুবরাজের বিরুদ্ধে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়েছে। এর আগে গত সেপ্টেম্বর মাসে জেনারেল ফাহাদকে তার ছেলেসহ গ্রেফতার করা হয়। 1983 সালে সৌদি বাহিনীতে যোগ দেওয়া প্রতিভাবান এই সেনা কর্মকর্তা যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যে বিশেষ সামরিক প্রশিক্ষণ নিয়েছেন। বহিষ্কার এবং গ্রেফতার হওয়ার আগে আগের বছর তিনি জেনারেল পদে উন্নীত হন। জানা যায় তার ছেলেদের বিরুদ্ধে বিস্তর দুর্নীতির অভিযোগ ছিল। রাজধানী রিয়াদের অন্তত 100টি অবসান প্রকল্প পরিচালনা করেছিল তারা। ব্যাপক দুর্নীতির কারণে 2014 সালে তার ছেলের গ্রেফতারের খবর প্রকাশিত হয়েছিল। ইরাক সিরিয়া সীমান্তে মার্কিন বাহিনীর বিমান হামলার কঠোর প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছে ইরান সমর্থিত ইরাকি সশস্ত্র সংগঠন পপুলার মোবালাইজেশন ইউনিট, আরবিতে যারা হাসত আর শাবি নামে পরিচিত। সোমবার সংগঠনটি বলেছে যুক্তরাষ্ট্রের হামলায় তাদের একদল নায়ক কুচিত যোদ্ধা নিহত হয়েছেন, এর যোগ্য প্রতিশোধ নেওয়া হবে। একটি বিবৃতিতে হাসত আল শাবি বলেছে, আমাদের প্রাণপ্রিয় জাতির সুরক্ষায় ডাল হয়ে থাকব, আমরা প্রতিক্রিয়া জানাতে এবং প্রতিশোধ নিতে পুরোপুরি প্রস্তুত রয়েছে। এর আগে গত রোববার পেন্টাগনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশে সিরিয়া এবং ইরাকে বিমান হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। ইরাকে মার্কিন স্থাপনা এবং কর্মকর্তাদের লক্ষ্য করে সাম্প্রতিক ড্রোন হামলার জবাবে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়। একটি বিবৃতিতে মার্কিন সামরিক বাহিনী বলেছে তাদের যুদ্ধবিমান সিরিয়ার 2টি এবং ইরাকের 1টি স্থানে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর কার্যক্রম পরিচালনা এবং অস্ত্র ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে। এই হামলায় কেউ হতাহত হয়েছে কিনা তা নিশ্চিত করেনি পেন্টাগন। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।